সম্মানিত দেশবাসী, সংগ্রামী বিশ্ব দুনিয়া, আপনারা দেখতে পাচ্ছেন সেই সন্ত্রাসী ইসরায়েল সেই ফিলিস্তিনের মুসলমানদের নিরীহ মানুষদেরকে নির্বিচারে হত্যা করেছে। আমরা বিশ্বাস করি শহীদের রক্ত বৃথা যেতে পারে না। এই শহীদের রক্তের মাধ্যমেই ফিলিস্তিনের স্বাধীনতা কামী মুসলমানদের বিজয় হবে। অবিলম্বে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী আজকে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি। ওই স্ট্রংলি কন্ডেম এন্ড প্রোটেস্টেড ইসরায়েলকে এই হিউম্যানিয়ন এটা অবশ্যই বন্ধ করতে হবে, জেনোসাইড বন্ধ করতে হবে, যুদ্ধ অপরাধের গণহত্যার এই কর্মকাণ্ডের জন্যেই তাদের বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে। সংগ্রামী দেশবাসী, তাই আমরা বলব হত্যা করে নির্যাতন চালিয়ে আদর্শকে দমন করা যাবে না। এই জন্যই বিশ্ব মুসলিমকে দেশকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে, জাতীয় সংঘকে আজকে এর প্রতিরোধে কর্মকাণ্ড
অর্জন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তারা এই পর্যন্ত করেছে জাতীয় সংঘ আইন, ইন্টারন্যাশনাল কমিউনিটি সবাই জানে যুদ্ধের সময়ও কিন্তু হাসপাতালে হামলা হয় না, কিন্তু ইসরায়েল আজকে নির্বিচারে হসপিটালে হামলা করছে, মসজিদ গির্জা স্কুল সব জায়গায় হামলা করছে। হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। গোটা বিশ্ব মুসলিম এই ইসরায়েলের পতন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। তাই আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাব, শুধুমাত্র তথা কথিত কথা নয়, সংসদে অবিলম্বে তাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করতে হবে। ইসরায়েল থেকে অস্ত্র এনে বাংলাদেশে আপনারা ইসলামী আন্দোলনের কর্মীদের হত্যা করছেন, হত্যা করতে হবে। ইসরায়েলের সাথে প্রকাশ্য গোপনে সকল কর্মকাণ্ড বন্ধ করতে হবে। আসুন আমরা গোটা বিশ্বব্যাপী মুসলমানদের উপরে যেই নির্যাতন, যেই নিগৃহীন, যে অপারেশন, যে অ্যাটাক হচ্ছে, এর প্রতিবাদে আমরা বিশ্ব মুসলিমকে উম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে আমরা দাবি করছি বাংলাদেশ আজকে কিন্তু একটি গাজায় পরিণত হয়েছে। এখানে ভোটের অধিকার নেই, হাতের অধিকার নেই, মানবাধিকার নেই। এখানে খুব খুন, হত্যা, নির্যাতন প্রতিনিয়ত চলছে, বন্ধ করতে হবে। বাংলাদেশকে যারা ফিলিস্তিন বানাতে চায়, এখানে রক্তাক্ত করে ইসলামকে দমন করতে চায়, এটি অবশ্যই বন্ধ করতে হবে। এই সকল রাজবন্দি আলে মোলামা নেতৃবৃন্দের আমরা মুক্তি দাবি করছি। আমরা মনে করি গোটা পৃথিবীতে আল্লাহর আইন, রাসূলের সুন্নাত কায়েম না হওয়া পর্যন্ত কখনো শান্তি আসতে পারে না। এজন্যে ফিলিস্তিনের ভাই বোনেরা, নিরীহ শিশুরা যেইভাবে শাহাদাতের নজরানা পেশ করছে, আসুন সেই তামান্নাকে ধারণ করে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী ইসলাম প্রতিষ্ঠান এই আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আগামী দিনে এই সন্ত্রাসী ইসরায়েলি রাষ্ট্রের সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের জন্য আমরা বাংলাদেশ সহ বিশ্ববাসীকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত আজকের এই কর্মসূচিতে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এই প্রতিবাদ আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। শান্তি স্থিতিশীলতা নিশ্চিত না হওয়া পর্যন্ত, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে। সবাইকে ধন্যবাদ। আসসালাম।